আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে সেমাইয়ের রেসিপি। সামনে তো কুরবানির ঈদ, আর এই কুরবানিতে কিন্তু সেমাইটা রান্না করে খেতে পারেন। এই সেমাইটা দেখতে যতটা অসাধারণ, রান্না করতে অনেকটাই সহজ, আর খেতে কিন্তু খুবই মজার। তাহলে চলুন দেখি কিভাবে দুধ সেমাইটা রান্না করতে হয়, তারপর প্রস্তুত প্রণালীটা। আজকে মজা করে এই সেমাইটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো চিকুন সেমাই। আর এই দুধ সেমাইটা রান্না করার জন্য কিন্তু এই চিকুন সেমাইটাই নিতে হবে। আর সেমাইগুলো আমি ভেঙে একটু ছোট ছোট করে নিয়েছি। আর চুলায় আমি 1 লিটার গরুর দুধ জাল করে নিচ্ছি। আমি দেশি গরুর দুধ দিয়ে আজকে সেমাইটা রান্না করব। আপনার চাইলে প্যাকেটের দুধ দিয়েও কিন্তু এই সেমাইটা রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে দেশি গরুর দুধ দিয়ে সেমাইটা রান্না করলে বেশি ভালো লাগে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘি কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2টা ছোটো সাইজের তেজপাতা, 2 টুকরা দারচিনির ফালি, 2টা ছোটো এলাচ। যখন এগুলো দেওয়া হয়ে গেছে, এখন হালকা করে একটু ভেজে নিতে হবে ফ্লেভার আসা পর্যন্ত। এরই মধ্যে আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম। আজকের এই সেমাই রান্নাতে আমি ব্যবহার করছি চীনা বাদাম। আপনার চাইলে কাঠবাদাম, কাজু বাদাম অথবা চীনা বাদাম ব্যবহার করতে পারবেন, যা যার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিশমিশ, এগুলো এখন হালকা আছে, একটু ভেজে নিব। আর এই বাদামটা আমি আগে হালকা করে একটু তাওয়ায় টেলে তারপর খোসাটা ফেলে দিয়েছি। এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগে। আপনার চাইলে কিন্তু বাদামটা খোসাসহ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি সেমাই। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মচমচা করে এই সেমাইটা ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরই মধ্যে নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে সেমাইগুলো ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। সেমাইগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দুধগুলো এর মধ্যে কিন্তু খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুধের ভিতরে 1টা ছোট এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা যা যার পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করে দিতে পারবেন, আমি আমার পছন্দ মতো অ্যাড করে দিয়েছি। দুধটা আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এ দুধ জাল করে নিয়েছি। দুধটা জাল করা যত ভালো হবে বা যত ঘন হবে সেমাইটা খেতে তত ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিস রান্না করতে গেলে একটু লবণ দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। কেউ যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আজকের এই মজার সেমাইটা রান্না করছি আমি 200 গ্রাম সেমাই দিই, আর 200 গ্রাম সেমাইয়ের ভিতরে কিন্তু 1 কেজি দুধ লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 থেকে বেজে রাখা সেমাইগুলা। সেমাইগুলো যখন দেওয়া হয়ে গেছে, আমি 1 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে জাল করে নিব, তারপরে চুলার আঁচটা একদম লো করে দেব। সেমাইটা দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক। এতে করে কিন্তু সেমাই স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনার চাইলে এখানে গুঁড়া দুধটাও গুলে ব্যবহার করতে পারবেন। কন্ডেন্স মিল্ক যখন দেওয়া হয়ে গেছে, এখন নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সেমাইটা একদম আঠালো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এর মধ্যে নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া যখন হয়ে গেছে, এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। আর আজকে আমি সেমাইটা কিভাবে রান্না করলাম অনেক সহজে দেখি হয়তো সবাই বুঝতে পেরেছেন। আর এভাবে রান্না করলে কিন্তু সেমাই খেতে খুবই মজার হয়, খরচও খুব কম লাগে। আশা করি আজকের এই রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এই সেমাইটা কিন্তু এই কুরবানি ঈদে ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর কে কে আমার মতো এরকম দুধ সেমাই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা একেবারে নতুন, কখনো সেমাই রান্না করেন নাই, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অনেকটাই উপকারে আসবে, আর রান্নাটা অনেক সহজ। আর রান্না তো সহজ হওয়ারই দরকার। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।